ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। শুভেন্দু অধিকারী, শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী আপনাকে এসএমএস করেছেন, জানিয়েছেন যে আপনার সঙ্গে আপনাদের সঙ্গে কাজ করা মুশকিল, কারণ কাল কি বলবেন, আপনাকে পাঠানো হয়েছে। আমি আপনাদের কাছে সত্যনিষ্ঠার সঙ্গে বলেছি, গতকাল মিটিং এ যা হয়েছিল, যাতে শুভেন্দু অধিকারী ছাড়া আরো চারজন আমরা উপস্থিত ছিলাম, যদি উনি ওর মন পরিবর্তন করে থাকেন তাহলে সেটা তার সিদ্ধান্ত নেবার ব্যাপার, এবং তিনি আপনাদের সিদ্ধান্ত জানাবেন, এর বেশি আর আমি কিছু। আমি তো একবার বাংলায় বললাম, আবার আপনাকে কেন বলতে হবে, আপনি এটা বলুন তো। আমি আবার বলছি, আমি গতকাল আমাদের মিটিং এ যা হয়েছিল সত্যনিষ্ঠার সঙ্গে আপনাদের জানিয়েছি, সব খুঁটিনাটি শুদ্ধ। আমি তখনই বলেছিলাম যে শুভেন্দু অধিকারী পরে জানাবেন, কিন্তু যা আমি আপনাদের জানিয়েছি তা সত্য। এরপর যদি শুভেন্দু মত পরিবর্তন করে থাকেন সেটা তার নেবার মতো সিদ্ধান্ত, এবং তিনি আপনাদের জানাবেন, আমাদের আর কিছু বলবার নেই। আমি একটা বুঝতে পারছি না সৌরভ, আমি পুরোটা বলার পর আবার তুমি রিপিট করছো কেন? তোমার জন্য আলাদা করে একটা প্রতিবাদ রিপিট করতে হবে? আমি তো সবার সামনে একই কথা বললাম, ওয়াই আর ইউ রিপিটিং, একা তুমিই বলছো কেন, ওয়াই? সুগন্ধা, একটা প্রশ্ন আছে, যে কালকে বৈঠকে একটা ইতিবাচক ফলাফলের কথা আপনি বলেছিলেন, আজকে শুভেন্দুর এসএমএস বার্তা কি সেটা কি আপনাদের ওই ভেঙে দিল গোটা বিষয়টা? আমি এ নিয়ে কিছু বলবো না, এরপর যা বলার শুভেন্দু বাবুই বলবেন। এখন কোন সম্ভাবনা নেই, মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন সেটা বলতে পারবো না। আমি আবার বলছি তোমায় ইংরেজিতে, আই হ্যাভ কমিউনিকেটেড টু ইউ ট্রুথফুলি হোয়াট এভার হ্যাপেন অ্যাট এ মিটিং লাস্ট নাইট লাস্ট ইভিনিং অ্যান্ড হোয়াট ওয়াজ ডিসাইডেড ইন দি প্রেজেন্স অফ ফাইভ পিপল। If there is any change of mind on the part of Shubhendu, it is for him to decide and communicate to you. Sir, ek to hindi to bolo na, thank you. मैंने कल हमारे मीटिंग में जो हुआ सत्यनिष्ठा के साथ बताया, अगर शुभेंदु अधिकारी का कोई सिद्धांत बदला है तो उन्हीं को, संवाद माध्यम को या सब लोग को बताना है, हमको और कुछ नहीं बोलना है इस बारे में। শুভেন্দু সঙ্গে কোনো কথা হয়েছে কালকের পর? আর কিছু বলবো নাই তো। টেক্সটের পর কোনো ভাবে চেষ্টা, মানে ফোন করেছেন বা এরকম বলতে পারবো? আপনি বলছেন শুভেন্দু যদি মত পরিবর্তন করে, মত পরিবর্তন করার কোনো দেখছেন, সম্ভাবনা দেখছেন? আমি হাইপোথেটিক্যাল প্রশ্নে কেন বলবো, আমি তো আপনাদের বললাম আবার যে শুভেন্দু থেকে একটা মেসেজ পেয়েছি,
কিন্তু আমরা যেটা রিইটারেট করছি যে কালকে মিটিংয়ে যা হয়েছিল পাঁচজন লোকের উপস্থিতিতে তা আমি আপনাদের সত্যনিষ্ঠার সাথে জানিয়েছি। এরপর যদি কেউ মত পরিবর্তন করে তাহলে সেটা তার সিদ্ধান্ত, তিনি আপনাদের জানাবেন। আচ্ছা,